গোলাপীজি বলিল, দেখো বিদ্যাধরী, বাবুর মুখে তুমি আর চুনকালি দিও না। আমাদের বাবু একজন বড় উকিল, নীলাম্বর ঘোষের নাম কে না জানে। তাঁর বাড়ির ঝি হইয়া তুমি মুদির দোকানে একটু গুড়, উড়ের দোকানে একটি ফুলুরি, ময়রার দোকানে একটু চিনির রস, রায় বামনের কাছে একটু মোচার ঘণ্ট, যার তার কাছে যা তা জিনিস মাগিয়া বেড়াইলে বাবুর অপমান হয়। বাবুর কথা দূরে থাক, আমাদের পর্যন্ত ঘাড় হেঁট হইয়া যায়। তোমার মাগার জ্বালায় লোকের কাছে আমরা আর মুখ তুলিয়া কথা কহিতে পারি না। বিদ্যাধরী ফুস করিয়া বলিল, তোমরা সকল তাতেই আমার ছল ধরো। মা আমাকে একটু ভালোবাসেন, তাই সকলে তোমরা ফাটিয়া মরো। আমার অরুচি, মুখে কিছু ভালো লাগে না, চড়াই পাখির মতো আহার, না খাইয়া যেন দড়ি হইয়া যাইতেছি। গতর না থাকিলে পরের বাড়ি কাজ করিব কি করিয়া? তাই তেঁতুল দিয়া, গুড় দিয়া, যা দিয়া পারি এক মুঠো ভাত খাইতে চেষ্টা করি। আমি গরিব মানুষ, পয়সা কোথায় পাইব যে সন্দেশে রসগোল্লা কিনিব? মুদি আমাকে ভালোবাসে, তাই সেদিন সে আমাকে একটু গুড় দিয়াছিল। ময়রা আমাকে ভালোবাসে, তাই সেদিন সে আমাকে শালপাতার ডোঙা করিয়া রসগোল্লার খানিক রস দিয়াছিল। তাতে তোমরা হিংসায় ফাটিয়া মরো কেন বলো দেখি? পিতেম বলিল, তোমার অরুচি, পাথরটি টইটুম্বর করিয়া বামুন ঠাকুর তোমাকে ভাত দেয়, তারপর দুইবার তিনবার তুমি ভাত চাহিয়া লও, এই তো তোমার অরুচি। এর উপর যদি রুচি থাকিত, তাহা হইলে ঘোড়াশালের ঘোড়া, হাতিশালের হাতি খাইতে। অনেক বাবুর বাড়ি চাকুরি করিয়াছি, অনেক ঝি দেখিয়াছি, কিন্তু তোমার মতো মাগন্তরে বেহারা ঝি কখনো দেখি নাই। বামুন ঠাকুর, তুমি বলো দেখি, এ মাগি তিনজনের খোরাক একলা খাই কিনা? ছিদেম বলিল, দেখো বিদ্যাধরী, লোকের কাছে গিয়ে যা তা মাগা ভালো নয়, তাতে মনিবের অপমান হয়। আমি রসই করি, নিজে আমি তোমাকে ভাত দিই, সকলের চেয়ে তোমাকে আমি বেশি তরকারি দিই। তোমার বাছা অরুচি কোথায়? গোলাপী বলিল, নোলা যদি সামলাইতে না পারো, সন্দেশ রসগোল্লা যদি খাইতে স্বাদ হয়, তাহা হইলে পয়সা দিয়ে কিনিয়া খাও না কেন? তুমি গরিব, তোমার পয়সা নাই, তোমার গলায় অমন মোটা সোনার দানা, হাতে অমন মোটা তাগা। আর কতবার তুমি আমাকে বলিয়াছ যে তোমার খোলার ঘরে তক্তপোষের কুড়োর নিচে তুমি 600 টাকা হাড়ি করিয়া পুতিয়া রাখিয়াছ। সর্বশুদ্ধ তোমার সেই যার নাম 1000 টাকা আছে, বিধবা হইয়া পর্যন্ত আমি চাকরানিগিরি করিতেছি, আমার 1000টা কড়া করি নাই। এই পিতেম ছেলেবেলা হইতে খানসামাগিরি করিতেছে, কত টাকা সে করিয়াছে? খিদেম বামন ঠাকুর দেশে জমি বাধা দিয়া বে করিয়াছে, এখনো সে দেনা শোধ করিতে পারে নাই। তবে তার মেয়েটি বড় হইয়া উঠিয়াছে, সে মেয়েটিকে বেচিয়া যদি সে কিছু সংস্থান করিতে পারে। বিদ্যাধরী বলিল, আমার পৃথিবীতে কে আছে? একদিন এক মুঠো ভাত দেয় এমন আর কেহ নাই, কাজেই মাহিনাটি যাহা পাই সেটি আমাকে রাখিতে হয়, ধার দোর দিয়া সেটি আমাকে বাড়াইতে হয়। তোমার ভাবনা কি বাছা? তোমার ভাই আছে, ভাইপো আছে, অসময়ে তারা তোমার খোঁজ খবর লইবে। ছিদেম বলিল, সকলের কাছে তুমি যে বলো তুমি না খাইয়া খাইয়া রোগা হইয়া যাইতেছ, কিন্তু রোজ রোজ তুমি মোটা হইতেছ, তোমার গায়ে মাছি বসিলে, মাছি পিছলাইয়া পড়ে। বিদ্যাধরী বলিল, তুমি আমায় খুঁড়িলে, তোমার মাগ মরুক, তোমার মেয়ে মরুক, মেয়ে বেচিয়া টাকা করিবার অহংকার তোমার ঘুচুক। ছিদেম ব্রাহ্মণ বলিল, দেখলে পিতেম, দেখলে গোলাপী, আমি এমন কি বলিয়াছি যে মাগি আমাকে এমন শক্ত গালি দিল? গিন্নিমায়ের মাগি সোজি, তাই জন্য এত অহংকার। গিন্নিমা বলেন যে আমার মাথা ধরিয়াছে, আমার বুক ধড়ফড় করে, আমার 360 খানা ব্যারাম। বিদ্যাধরী সেই কথায় বাতাস দেয়, তাই গিন্নিমা ইহাকে এত ভালোবাসে। কিন্তু সকল কথা যদি বলিয়া দিই, তাহা হইলে 2 দিন এইখানে থাকিতে পারে না। হ্যাঁ রে মাগি, সেদিন গিন্নিমায়ের জন্য চা করিবার সময় এক থাবার চিনি কে মুখে পড়িয়াছিল? কড়ার এক পাশে সরের উপর একটু ছেদা করিয়া দুধ খাইবার জন্য সকলে আমরা একটি নল করিয়াছি, সেই নল দিয়া সকলেই আমরা এক আধ ঢোক দুধ খাই। কিন্তু সেদিন সমুদয় কড়া হইতে দুধের সরটুকু কে তুলিয়া খাইয়াছিল? সেদিন মাছ কুটিতে কুটিতে কে কই মাছের পেট হইতে ডিমটুকু বাহির করিয়া লইয়াছিল? গোলাপী বলিল,
পূর্বে চাউল ডাউল তেল যাহা কিছু আমরা পাঠাইতাম সকলে ভাগ করিয়া লইতাম, এখন তুমি সেইগুলি সব নিজে লও, এ কি ভালো? আমরা কি চাকরি করিতে আসি নাই? সেদিন মোতার ঘণ্টের জন্য উপর হইতে ভিজে ছোলা আর নারিকেলের কোড়া আসিয়াছিল, তাহার অর্ধেকগুলি তুমি নিজে খাইলি। তারপরে একদিন সকালবেলা গিন্নির জন্য টাটকা গরম গরম জিলাপি আসিয়াছিল, তার পাশ হইতে পাপড়ি ভাঙিয়া তুমি এতগুলি জমা করিলি, সবগুলি নিজে খাইলি। কোন বলিল যে গোলাপি তুইও দুই একটা পাপড়ি খা? কেন বাছা, আমাদের কি মুখ নাই? না ভালো মন্দ জিনিস খাইতে আমাদের স্বাদ হয় না? নীলাম্বর ঘোষের রান্নাঘরে চারিজনে এইরূপ তুমুল বাক যুদ্ধ বাঁধিয়া গেল। একদিকে ছিদেম বামন, পিতেম চাকর ও গোলাপি জি, একদিকে তিনজন, অন্যদিকে বিদ্যাধরী জি একা। সপ্তরথী বেষ্টিত অভিমন্যু কতক্ষণ বিপক্ষের সহিত সংগ্রাম করিতে পারে? বিদ্যাধরীকে শীঘ্রই পরাভব মানিয়া সে স্থান হইতে প্রস্থান করিতে হইল। কাঁদিতে কাঁদিতে গিন্নি মায়ের নিকটে গিয়া বিদ্যাধরী বলিল, মা, বামন ঠাকুর বলে যে তোমার কোনো ব্যয়রাম নাই, সব ঠাট, তোমার মাথা ঘোরে না, তোমার বুক ধড়ফড় করে না, সোহাগ করিয়া তুমি বাবুর টাকা শ্রাদ্ধ করিতেছ, তোমার অরুচি নাই, তোমার গায়ে মাছি বসিলে মাছি পিছলাইয়া পড়ে। গিন্নি বলিলেন, বটে, বামুনের তো আস্পর্ধা কম নয়, ছোট মুখে বড় কথা। বিদ্যাধরী বলিল, আমিও মা সেই কথাই বলি। আমি বলিলাম, দেখো বামুন ঠাকুর, মনিবকে অমন করিয়া বলিতে নাই, মাকে আমি অষ্টপ্রহর দেখিতেছি, তার যে কত অসুখ সে কথা আর কি বলিব, কেবল আমার সেবার জোরে তিনি বাঁচিয়া আছেন। এই কথা মা, এই কথা যেই বলিয়াছি, আর পোড়ার মুখ বামন আমাকে কেবল ধরিয়া মারে নাই, কত গালি দিল, কত কুকথা সে আমাকে বলিল, সে কথা মা তোমাকে আমি আর কি বলিব। সে একা নয়, বাবুর শখের চাকর পোড়া মুখ পিতেম আর আটকুড়ি গোলাপিও তার সঙ্গে যোগ দিল। তুমি আমার মা, একটু ভালোবাসো, সেই জন্য সকলের হিংসা, তা আমি মা তোমার কাছে আর থাকিতে চাই না, তুমি মা অন্য ঝি দেখিয়া লও। পরদিন নীলাম্বর বাবু ছিদেম ব্রাহ্মণকে ডিসমিস করিলেন এবং পিতেম ও গোলাপিকে অনেক তিরস্কার করিলেন। বিদ্যাধরী নিজে মনোনীত করিয়া আরেকজন ব্রাহ্মণকে লইয়া আসিল। এ ব্রাহ্মণের যেইরূপ মুখশ্রী, লক্ষ লোকের মধ্যেও সেইরূপ একটা মুখশ্রী হয় না। মুখমণ্ডল প্রকাণ্ড, কিন্তু যতটা দীর্ঘে প্রস্থে ততটা নহে। বর্ণ উজ্জ্বল শ্যামবর্ণ, কিন্তু বসন্তের দাগে সমুদয় মুখখানি নানা আকারের গর্তে এত পরিপূর্ণ হইয়াছে যে ব্রাহ্মণের প্রকৃত বর্ণ কি তাহা সহজে বুঝিতে পারা যায় না। গণ্ডদেশের উপর হাড় দুইটি এত উচ্চ হইয়া আছে যে দুই পার্শ্বে চক্ষু দুইটি যেন দুইটি কূপের মতো বোধ হয়। দুই চক্ষুর মাঝখানে নাসিকা অতি দীর্ঘ ও উচ্চ, মুখের হা বৃহৎ পুষ্করিণীর ন্যায় প্রশস্ত। সে মুখের হাসি দেখিলে মানুষের আত্মা প্রাণ শুকাইয়া যায়। চক্ষু ও চুলের বর্ণ তাম্রের ন্যায়, হাজার তেল মাখিলেও চুলের রুক্ষতা যায় না। ব্রাহ্মণের নাম পুরুষোত্তম, বাস উৎকল দেশে। বাগড়ার পর বিদ্যাধরী কিছুদিন ধরিয়া মুদি ও ময়রা কাহারো নিকট আর কিছু চায় নাই। দুই দিন পরে সে পুরুষোত্তমকে বলিল, বামন ঠাকুর, আমাকে তুমি যেমন তেমন ঝি মনে করিও না, এই দেখো গলায় আমার কেমন সোনার দানা, এই দেখো হাতে আমার বোটা তাগা, আর আমার ঘরে হাঁড়ি করিয়া 600 টাকা আমি পুতিয়া রাখিয়াছি, কোনো কুলে আমার কেহ নাই, আমি অধিক দিন বাঁচিব না, আমার বড় অরুচি, বৈকাল বেলা রোজ চক্ষু জ্বালা করিয়া জ্বর হয়, বাঁচিতে আমার স্বাদ হয় না, মরণ হইলেই বাঁচি, কিন্তু পোড়া জম আমাকে ভুলিয়া আছে, আত্মহত্যা করিলে অগতি হইবে, তা না হইলে আমি কোন কালে আফিম খাইয়া কি গলায় দড়ি দিয়া কি জলে ডুবিয়া মরিতাম। যাহা হোক, অধিক দিন আমি আর বাঁচিব না, আমার গয়না ও টাকা কড়িগুলি আমার মরণের পর তোমার মতো কোনো একটি ব্রাহ্মণের ছেলে পায় তাহাই আমার ইচ্ছা। পুরুষোত্তমের মুখ প্রফুল্ল হইল, সে বলিল, না না, তুমি এখনো অনেক দিন বাঁচিবে, তোমার ব্যয়রাম তত কঠিন নয়, টাকা পাই না পাই মায়ের মতো আমি তোমার সেবা করিব,
সময় অসময়ে আমি তোমাকে দেখিব। বিদ্যাধরী বলিল, সে আর অধিক দিন দেখিতে হইবে না, নিজের শরীর আমি বেশ বুঝিতে পারিতেছি, তাছাড়া বাঁচিতে আমার কিছুমাত্র ইচ্ছা নাই, টাকাগুলি তোমাকে আমি দিয়া যাব। বাবু উকিল উইল কাহাকে বলে তা আমি জানি, গিন্নির নামে বাবু উইল করিয়াছেন, একখানা কাগজে লিখিলেই হইবে যে অমুককে আমি আমার টাকা গহনা দিয়া যাইলাম, তা করিলেই তুমি সব পাইবে। কিন্তু এ কথা প্রকাশ করিও না। সেই দিন হইতে পুরুষোত্তম যত মাছ যত তরকারি বিদ্যাধরীর পাতে চাপাইতে লাগিল, পিতেম ও গোলাপি কিছুই পায় না, সেজন্য তাহারা ক্রমাগত গজগজ করিতে লাগিল। কিন্তু বাবুর তিরস্কারের ভয়ে প্রকাশ্য ঝগড়া করিতে পারিল না। চারি পাঁচ দিন পরে বিদ্যাধরী একখানা কাগজ আনিয়া পুরুষোত্তমের হাতে দিল। পুরুষোত্তম সেই কাগজ কোনো লোককে দিয়া পড়াইয়া দেখিল, বিদ্যাধরীর মৃত্যুর পর সমস্ত সম্পত্তি সে পাইবে, কাগজে এই রূপে লেখা ছিল। পুরুষোত্তম আরও জানিয়া দেখিল যে এরূপ কাগজকে উইল বলে, এই রূপ উইল করিয়া লোক আপনার সম্পত্তি অন্য লোককে প্রদান করে। পুরুষোত্তমের মন আনন্দে পরিপূর্ণ হইল। সেই দিন হইতে গোয়ালিনীকে বলিয়া বিদ্যাধরীর জন্য সে এক পোয়া করিয়া দুধের রোজ করিয়া দিল। সেই দিন হইতে সে নিজের পয়সা দিয়া মেঠাই মুন্ডা প্রভৃতি ভালো ভালো জিনিস বিদ্যাধরীকে খাওয়াইতে লাগিল। একদিন বিদ্যাধরী বলিল, আমার আর বিলম্ব নাই, কবিরাজ মহাশয় বলিলেন যে বিদ্যাধরী দিন দিন তুই যে পাখি হইয়া যাইতেছিস, মুখে যেন তোর কালি মাড়িয়া দিয়াছে, বড় জোর আর তিন মাস। আমি বলিলাম, কবিরাজ মহাশয় বাঁচিতে আমার আর ইচ্ছা নাই, রোগের যন্ত্রণা আর সহ্য হয় না, নিজে হাতে বিষ খাইয়া মরিলে অগতি হইবে, ঔষধের সঙ্গে যদি একটু বিষ দিয়ে আপনি আমাকে মারিতে পারেন তাহা হইলে আপনার বড় পুণ্য হয়। কবিরাজ মহাশয় বলিলেন, আরে না না, তা করিতে হইবে না, তোমার নারীর গতিক যেই রূপ তাহাতে বড় জোর আর তিন মাস। পুরুষোত্তম বিদ্যাধরীর দিকে চাহিয়া দেখিল, পূর্বে যদি সে এক পাথর ভাত খাইত এখন সে দুই পাথর ভাত খায়। রোগা হওয়া দূরে থাকুক, পুরুষোত্তমের নিকট হইতে ভালো ভালো আহারাদি দ্রব্য পাইয়া দিন দিন সে ফুলিয়া উঠিতেছে। আজ তিন মাস পুরুষোত্তম তাহার সেবা করিতেছিল, আজ তিন মাস সে আপনার মাহিনা দেশে পাঠায় নাই, সমুদয় টাকা বিদ্যাধরীর জন্য খরচ করিয়াছে। আরও তিন মাস কাটিয়া গেল, বিদ্যাধরী মরে না, ভালো ভালো খাইয়া তাহার শরীরে বরং কান্তি ফাটিয়া পড়িতে লাগিল। এ পর্যন্ত বিদ্যাধরীর জন্য পুরুষোত্তমের ২৫ টাকা খরচ হইয়াছিল। পুরুষোত্তমের মনে খটকা জন্মিল। একদিকে পিতেম চাকর ও গোলাপিঝি, অপরদিকে পুরুষোত্তম ব্রাহ্মণ ও বিদ্যাধরী ঝি, ইহাদের মধ্যে সর্বদা ঝগড়া হইতে লাগিল। একদিন বিদ্যাধরীকে গোলাপি বলিল, তোমার কি বিবেচনা, আজ সকালবেলা বাবুর জন্য তুমি সন্দেশকে নিয়ে আনিলে, বাবুকে দিবার পূর্বে বামুন ঠাকুরকে তুমি দুইবার চাটিতে দিলে, তাহার পর সন্দেশটি তুমি নিজে ১০ বার চাটিবে। কোন বলিল যে গোলাপি তুই দুইবার চাট, কোনো জিনিস পাইলে সকলকে ভাগ দিয়া খাইতে হয়, আমিও ঝি তুমিও ঝি, আমাকে ভাগ দিয়া না খাইলে তোমার অধর্ম হয় তা জানো, মাথার উপর ভগবান আছেন তিনি বিচার করিবেন, আর এই চাবড়ামুখ বামুনের কি আক্কেল, আহ মুখখানি তো নয় যেন ডায়মন্ড কাটা আড়াই হাত শীতলা, পোড়ার মুখরা আর ঠাকুর খুঁজিয়া পায় নাই, জগন্নাথকেই ঠাকুর করা হইয়াছে, না আছে নাক না আছে কান, যে হাতে বিদ্যাধরীকে সব জিনিস দিস জগন্নাথের মতো তোর সেই হাত ঠুটো হোক, মরণ আর কি। গোলাপির গালিতে পুরুষোত্তমের শরীর জড়জড় হইল। এদিকে বিদ্যাধরীর অরুচি দিন দিন বাড়িতে লাগিল। বিদ্যাধরী বলে, বামুন ঠাকুর বড় অরুচি, যদি ক্ষীরমোহন পাই তাহা হইলে বোধ হয় কষ্টে সৃষ্টে একটু খাইতে পারি। আবার কোনোদিন সে বলে, সর ভাজা বেচিতে আসিয়াছে বড় অরুচি, যদি সর ভাজা পাই তাহা হইলে চেষ্টা করিয়া দেখি খাইতে পারি কি না। আবার কোনোদিন বলে, বামুন ঠাকুর শুনিয়াছি বাগবাজারে একরকম সন্দেশ আছে, তাহার নাম আবার খাবো, যদি আনিয়া দিতে পারো তাহা হইলে বোধ হয় একটু রুচি হয়। এইরূপে নিত্য নিত্য বিদ্যাধরীর আবদার, পুরুষোত্তমে কি করিবে,
যখন এত টাকা খরচ করিয়াছে তখন বিদ্যাধরীর সঙ্গে সহসা চটাচটি করিতে পারে না, কাজেই সেই সমুদয় দ্রব্য তাহাকে আনিয়া দিতে হয়। কিন্তু বিদ্যাধরীর মরণ হওয়া দূরে থাকুক, দিন দিন সে তেলের কুপোর মতো মোটা হইতে লাগিল। পুরুষোত্তম তাহার শরীরের দিকে চাহিয়া দেখে আর দীর্ঘশ্বাস পরিত্যাগ করে। একই দিন পুরুষোত্তম মুদির দোকানে বসিয়া আছে। মুদি জিজ্ঞাসা করিল, ব্রাহ্মণ ঠাকুর, তোমাদের বিদ্যাধরী ঝিয়ের অরুচি সারিয়াছে? পুরুষোত্তম উত্তর করিল, বিদ্যাধরীর অরুচি? আগে যদি সে এক পাথর ভাত খাইত, এখন সে দুই পাথর ভাত খায়। বটে, এই কথা বলিয়া মুদি একটি নিঃশ্বাস ফেলিল। কিছুক্ষণ চুপ করিয়া মুদি বলিল, বিদ্যাধরীর ব্যয়রাম বাড়িতেছে, কবিরাজ মহাশয় তাহার নাড়ি ধরিয়া বলিয়াছেন যে সে আর অধিক দিন বাঁচিবে না, সেই জন্য আমার নিকট হইতে প্রতিদিন সে এক ছটা ঘি লইয়া যায়, আর পানা করিয়া খাইবার জন্য রোজ সে আধা পোয়া বাতাসা লইয়া যায়। পুরুষোত্তম জিজ্ঞাসা করিল, দাম দিয়া? মুদি উত্তর করিল, না, আমার ছেলেকে সে বড় ভালোবাসে, বিদ্যাধরীর যাহা কিছু আছে সে আমার ছেলেকে দিয়ে যাবে, আমার ছেলের নামে সে উইল করিয়াছে। পুরুষোত্তমের মাথায় বজ্রঘাত হইল। মুদি তাহার সচিত্র বাক্স হইতে উইল বাহির করিয়া তাহাকে দেখাইল। পুরুষোত্তম তাহার উইল আনিয়া মুদিকে দেখাইল। তখন ইহারা বুঝিল যে সমুদয় বিদ্যাধরীর চালাকি, দানা অনন্ত ও টাকার লোভ দেখাইয়া তাহাদের নিকট হইতে সে ফাঁকি দিয়া খাইতেছে। অনুসন্ধান করিতে করিতে আরো প্রকাশ পাইল যে ময়েরাকে একখানি সেই রূপ উইল দিয়া বিদ্যাধরী অনেক টাকার সন্দেশ খাইয়াছে, গোয়ালাকেও সেই রূপ একখানি উইল দিয়া সে দুধ রাবড়ি ও মাখন খাইয়াছে, উড়ে দোকানদারকে উইল দিয়া সে মুড়ির চাকতি আর তেলে ভাজা বেগুনি খাইয়াছে। এইরূপ সকলকে এক একখানি উইল দিয়া অনেক লোকের নিকট হইতে সে অনেক দ্রব্য খাইয়াছে। একটা সামান্য স্ত্রীলোক তাহাকে ফাঁকি দিয়াছে, সেই লজ্জায় পুরুষোত্তম কাহাকেও কোনো কথা বলিল না। বিশেষত সে ভাবিল যে মাগির কাজ হইতে এ টাকা যেমন করিয়া হোক আমার আদায় করিতে হইবে, এ কথা লইয়া যদি আমি গোল করি তাহা হইলে সকলে কেবল হাসিবে, আমার টাকা আদায় হইবে না। কিন্তু কি রূপে সে টাকা আদায় করিবে? ঝগড়া করিলে কোনো ফল হইবে না, ফাঁকি দিয়া আদায় করিতে হইবে। পুরুষোত্তম ভাবিতে লাগিল। দুই তিন দিন চিন্তা করিয়া একদিন সন্ধ্যাবেলা বিদ্যাধরীকে নিভৃতে পাইয়া জিজ্ঞাসা করিল, তোমার জন্য কাল আমি যে মাছের ঝোল রাঁধিয়াছিলাম তাহা খাইয়া তুমি কেমন আছো? পেট জ্বালা বুক জ্বালা করিতেছে? বিদ্যাধরী বলিল, কেন পেট জ্বালা বুক জ্বালা করিবে? কেন, সে মাছের ঝোলে কি ছিল? পুরুষোত্তম উত্তর করিল, এমন কিছু নয়, তবে তুমি বলিয়াছ যে মরণ হইলেই বাঁচি, তোমাকে যদি কেহ বিষ দিয়া মারে তাহা হইলে তাহার অনেক পুণ্য হয়, মনে নাই? তুমি কবিরাজ মহাশয়ের কাজ হইতে সেই জন্য ঔষধ চাহিয়াছিলে। আমি ভাবিলাম যে আহা, বিদ্যাধরী রোগে যন্ত্রণায় বড়ই কষ্ট পাইতেছে, বাঁচিতে ইচ্ছা নাই, তা আমি উহাকে একটু বিষ দেই, যাহাতে শীঘ্র উহার গঙ্গা লাভ হয়। তাই আমাদের দেশের প্রাণ মুগ্র গাছের শিকড় বাটিয়া মাছের ঝোলের সহিত মিশাইয়া দিয়াছিলাম। বিদ্যাধরী যেন আকাশ হইতে পড়িল, শশব্যস্ত হইয়া সে বলিল, বলিস কিরে আট কুড়ার বেটা, আমাকে বিষ দিয়েছিস, বলিস কিরে উরুন মুখ ডেকরা বামুন? পুরুষোত্তম বলিল, তুমি তো নিজে আমাকে বারবার বলিয়াছিলে যে এক তিল আমার বাঁচিতে ইচ্ছা হয় না, এখন অমন কথা বলিলে চলিবে কেন? বিদ্যাধরী বলিল, ওরে সর্বনেশে, ওরে আট কুড়ে উড়ে বামুন, তোর মনে কি এই ছিল? ও, আমার পেট জ্বলিয়া গেল, আমার বুক জ্বলিয়া গেল, আমার প্রাণ যায়, ও মা, আমার প্রাণ যায়। এই রূপে বলিতে বলিতে বিদ্যাধরী সেইখানে ধরাস করিয়া শুইয়া পড়িল, আর কাঁদিতে কাঁদিতে ক্রমাগত বলিতে লাগিল, আমার পেট গেল, আমার বুক গেল, আমার প্রাণ যায়, ও মা গিন্নি মা, ও গিন্নি মা, তোমার বিদ্যাধরী ঝি যায়, শীঘ্র ডাক্তার লইয়া এসো, ও পিতেন, ও গোলাপি, শীঘ্র আয় রে, সকলে মিলিয়ে আমার প্রাণ বাঁচারে, ও মা কালী, আমাকে বাঁচাও, তোমাকে জোড়া পাঠা দিব মা, হে বাবা তারকনাথ, আমাকে বাঁচাও, গণ্ডি দিয়া আমি তোমার মন্দিরে গিয়া পূজা দিব বাবা। পাশে অধিক চিৎকার করে, সেজন্য হাত দিয়া পুরুষোত্তম তাহার মুখ চাপিয়া ধরিল। পুরুষোত্তম বলিল, চুপ চুপ। বিদ্যাধরী পুনরায় ধড়মড় করিয়া উঠিয়া বসিল আর বলিল,
হারে আটকুড়ার বেটা, কি গাছের শিকড়ে দিয়াছিস? চুপ করিব, এখনই আমি থানায় যাইব, তোর হাতে হাত করে দিয়া তোকে ফাঁসি কাটে ঝুলাইব। ও পিতেম, ওরে শীঘ্র পাহারাওয়ালাকে ডাক, এই আটকুড়ির বেটা আমাকে বিষ দিয়াছে, আমার টাকা পাইবে সেজন্য বেটা আমাকে খুন করিয়াছে। ও পেট জ্বলিয়া গেল, হায় হায় আমার কি হইবে। পুরুষোত্তম বলিল, চুপ চুপ, তুমি যদি একান্তই মরিতে ইচ্ছা না করো তাহা হইলে বিষের কাটান করিতে আমি জানি, সে ঔষধ ডাক্তার বৈদ্য কেহই জানে না। পুলিশের লোকে যদি আমাকে ধরিয়া লইয়া যায় তাহা হইলে সে ঔষধ তোমাকে কে দিবে? তাহা হইলে বেঘরে তুমি মারা যাইবে। বিদ্যাধরী বলিল, ওরে আটকুড়ার বেটা, তবে সে ঔষধ শীঘ্র আনিয়া দে। পুরুষোত্তম বলিল, সে ঔষধ আনিতে 5 টাকা খরচ হইবে, আমার কাছে এখন একটি পয়সাও নাই, টাকা কোথায় পাইব যে সেই ঔষধ আনিব? আজ এক শিশি খাইলে আপাতত তোমার প্রাণটা বাঁচিবে, কিন্তু তাহার পর আরো 5-6 শিশি খাইলে বিষটা নির্দোষ হইয়া তোমার শরীর হইতে যাইবে। আমি গরিব মানুষ, 30-35 টাকা আমি কোথায় পাইব? আগে যদি বলিতে যে তোমার মরিতে ইচ্ছা নাই, তাহা হইলে মাছের ঝোলের সহিত আমি বিষ দিতাম না। বিদ্যাধরী বলিল, আটকুড়ার বেটা, আমি তোকে টাকা দিতেছি, তুই আমার প্রাণ বাঁচা, তুই আমার বাবা, তুই আমার প্রাণ রক্ষা কর। ও মা, আমার পেট, আমার বুক জ্বলিয়া খাক হইয়া গেল। পেটে হাত দিয়া কাঁদিতে কাঁদিতে বিদ্যাধরী ছোট একটি অন্ধকার ঘরের ভিতর প্রবেশ করিল। সেই ঘর হইতে 5টা টাকা আনিয়া পুরুষোত্তমের হাতে দিয়া বলিল, যা বাবা, যা শীঘ্র যা, যা করিয়াছিস তা করিয়াছিস, এখন আমার প্রাণ বাঁচা। পুরুষোত্তম বলিল, কোনো ভয় নাই, ঔষধে খাইলেই তুমি ভালো হইয়া যাইবে, কাহাকেও কোনো কথা বলিও না, আমি শীঘ্র ফিরিয়া আসিতেছি, যতক্ষণ না ফিরিয়া আসি ততক্ষণ খিড়কির দিকে কলের নিচে বসিয়া মাথায় ও পেটে একটু একটু জল দিতে থাকো। এই কথা বলিয়া পুরুষোত্তম বাটি হইতে বাহির হইল। বলা বাহুল্য যে বিদ্যাধরীকে প্রকৃত সে বিষ দেয় নাই, আপনার টাকা আদায় করিবার নিমিত্ত সে এইরূপ ফন্দি করিয়াছিল। বাটি হইতে বাহির হইয়া সে 4 পয়সা দিয়া একটা শিশি কিনিল, রাস্তার কল হইতে শিশিটি জলে পরিপূর্ণ করিল, তাহার পরে 1 পয়সার সোডা কিনিয়া সেই জলের সহিত মিশ্রিত করিল। এইরূপ মিছামিছি ঔষধ প্রস্তুত করিয়া সে বাটি প্রত্যাগমন করিল, মনে করিল যে এবার 5 টাকা আদায় হইল, আর 5-6 শিশি এইরূপ ঔষধ দিতে পারিলেই তাহার সমুদয় টাকা আদায় হইবে। পুরুষোত্তম যখন বাড়ি ফিরিয়া আসিল তখন অল্প অল্প অন্ধকার হইয়াছিল। সে দেখিল যে রান্নাঘরের নিকট পিতেম ও গোলাপি বসিয়া সুড়বুড় করিয়া কথা কহিতেছে। কয় মাস ধরিয়া পুরুষোত্তম অন্য চাকর চাকরানিদিগকে বঞ্চিত করিয়া বিদ্যাধরীকে অধিক মাছ ও তরকারি দিয়াছিল, সেজন্য তাহার উপর সকলের রাগ। বিষ প্রদানের কথা পাছে পিতেম কি গোলাপি শুনিয়া থাকে সেই ভয়ে পুরুষোত্তমের প্রাণ উড়িয়া গেল। তাহাকে অধিকক্ষণ চিন্তা করিতে হইল না, পিতেম তাহাকে ডাকিয়া বলিল, বামুন ঠাকুর, সর্বনাশ হইয়াছে, বিদ্যাধরীকে বিষ দিয়াছ, পুলিশের লোক টের পাইলে এখনই তোমাকে বাঁধিয়া লইয়া যাইবে, তাহার পর তোমার ফাঁসি হইবে। পুরুষোত্তমের মুখ শুকাইয়া গেল, সে বলিল, আমি সত্য সত্য বিষ দিই নাই, মিথ্যা কথা বলিয়াছি। পিতেম বলিল, সে কথা কে বিশ্বাস করিবে? যদি বিষ দাও নাই তবে ঔষধ আনিবার জন্য তাহার নিকট হইতে 5 টাকা লইয়াছ কেন? তবে বিদ্যাধরী উন্মাদ পাগল হইয়াছে কেন? আশ্চর্য হইয়া পুরুষোত্তম বলিল, উন্মাদ পাগল হইয়াছে? আমি সত্য বলিতেছি, তাহাকে আমি পাগল হইবার ঔষধ দিই নাই। পিতেম বলিল, সে ভয়ানক উন্মাদ হইয়াছে, আমরা দুইজনে তাহাকে ধরিয়া রাখিতে পারি না, অনেক কষ্টে তাহাকে আমরা একটু সুস্থ করিয়াছি, কিন্তু সুস্থ হইয়া সে আরেক সর্বনাশ করিয়াছে, বরাবর উপরে গিয়া গিন্নি মায়ের খাটে গিয়া শুইয়াছে, মা বাগানের কলতলায় কাপড় কাচিতে গিয়াছেন, উপরে আসিয়া যদি তিনি দেখেন যে বিদ্যাধরী তাহার বিছানায় শুইয়া আছে, তাহা হইলে আর রক্ষা থাকিবে না, বাবুও এখনই বাড়ি আসিবেন, সকল কথা তখন প্রকাশ হইবে, তখন নিশ্চয় পুলিশ ডাকিয়া তোমাকে ধরাইয়া দিবে। পুরুষোত্তম ভয়ে কাঁপিতে লাগিল, সে বলিল, দোহাই ভাই, আমি তোমার পায়ে পড়ি, আমাকে এ বিপদ হইতে রক্ষা করো, এখন কি করিলে আমি রক্ষা পাই তা বলো ভাই। পিতেম উত্তর করিল, আমরা অনেক কষ্টে চেষ্টা করিয়াছিলাম, কিছুতেই তাহাকে গিন্নির খাট হইতে উঠাইতে পারি নাই, তুমি যদি পাঁজা করিয়া কোনো রূপে তাহাকে নিচে আনিতে পারো তাহা হইলে উপায় হইতে পারে, কিন্তু আর বিলম্ব করিলে চলিবে না, গিন্নি এখনই উপরে আসিবেন,
নিজের বিছানায় বিদ্যাধরীকে দেখিলে তিনি আর রক্ষা রাখিবেন না। পুরুষোত্তম বলিল, তবে তবে আমি এখনই যাই। গোলাপী বলিল, না অমনি গেলে হইবে না, তাহাকে পাঁজা করিয়া ধরিলেই চিৎকার করিয়া সে ফাটাইয়া দিবে, তাহার চিৎকারে গিন্নি দৌড়িয়া আসিবেন, তাহা হইলে সকল কথা প্রকাশ পাইবে। পুরুষোত্তম জিজ্ঞাসা করিল, তবে তবে কি করিব? গোলাপী ঘরের ভিতর হইতে একটি বড় থলি আনিয়া পুরুষোত্তমের হাতে দিয়া বলিল, উপরে গিন্নির ঘরে গিয়া টপ করিয়া বিদ্যাধরীর মুখে এই থলিটি পরাইয়া দিবে, তাহার পর দুই হাতে পাঁজা করিয়া তাহাকে ধরিবে, কিন্তু সাবধান, মুখ হইতে থলি যেন সে খুলিতে না পারে, তাহার পর জোর করিয়া তাহাকে নিচে নামাইয়া আনিবে, তাহাকে যদি আমাদের কাছে আনিতে পারো তখন আমরা তাহাকে বুঝাইয়া ঠান্ডা করিব। থলিটি হাতে লইয়া আর কোনো কথা না বলিয়া পুরুষোত্তম তাড়াতাড়ি করিয়া সিঁড়ি দিয়া উপরে উঠিল, তাহার পর দ্রুত বেগে গিন্নির ঘরে গিয়া প্রবেশ করিল। তখনও অন্ধকার হইয়াছে, তখনও আলো জ্বালা হয় নাই। গিন্নির খাটের উপরে যে শুইয়াছিল পুরুষোত্তম নিকটে গিয়া সহসা তাহার মুখে থলিটি পরাইয়া দিল, মস্তকে, বক্ষস্থলে, পৃষ্ঠদেশে, দুই হাতে, কোমর পর্যন্ত তাড়াতাড়ি থলিটি টানিয়া দিল, তাহার পর তাহাকে পাঁজা করিয়া ধরিয়া হিচড়াইতে হিচড়াইতে ঘরের ভিতর হইতে বাহির করিল। সে চিৎকার করিতে চেষ্টা করিল, কিন্তু থলির ভিতর হইতে কোনো শব্দ বাহির হইল না। থলির ভিতর হইতে ঘড়ঘড় আর গোঁ গোঁ শব্দ হইতে লাগিল। তাহার হাত দুইটি আবদ্ধ ছিল, যথাসাধ্য পা দিয়া সে পুরুষোত্তমকে লাথি মারিতে লাগিল, আর ছটফট করিয়া যথাসাধ্য আপনাকে ছাড়াইতে চেষ্টা করিতে লাগিল, কিন্তু উড়ে বামুন নাছোড় বান্দা, সে কতক টানিয়া কতক হিঁচড়াইয়া সিঁড়ির নিকট পর্যন্ত আনিল। এমন করিয়া সে থলির ভিতর হইতে আপনার দুই হাতের কতকটা বাহির করিয়া ফেলিল। সেই দুই হাতে পুরুষোত্তমকে প্রাণপণে খিমচাইয়া আর থলি ভেদ করিয়া ভিতর হইতে পুরুষোত্তমকে কামড়াইতে লাগিল, আর দুই পায়ে লাথি মারিতে লাগিল। সিঁড়ির উপরে যেন গজকচ্ছপের যুদ্ধ বাঁধিয়া গেল। তাহার আঁচড়ানি কামড়ানিতে পুরুষোত্তম বড়ই বিব্রত হইল, অনেক চেষ্টা করিয়াও সে তাহাকে সিঁড়িতে নামাইতে পারিল না। দুই পা আগে যায় আর এক পা পশ্চাতে গিয়া পড়ে। সিঁড়ির উপরে তাহাকে লইয়া পুরুষোত্তম এইরূপ টানাটানি করিতেছে, এমন সময় সিঁড়ির একটু নিম্নে বাড়ির কর্তাবাবু আসিয়া উপস্থিত হইলেন। একে উড়ে ব্রাহ্মণের সেই অদ্ভুত মূর্তি, সেই মূর্তির গুণমোড়া আর একটা মূর্তিকে লইয়া টানা হেঁচড়া চলিতেছে। এই অদ্ভুত ব্যাপার দেখিয়া বাবু ভাবিলেন, এ ভূত না প্রেত না পাগল, এ কি? ঘোরতর বিস্মিত হইয়া বাবু বলিলেন, এ কি, এ কি? চমকিত হইয়া পুরুষোত্তম বাবুর দিকে চাহিয়া দেখিল, সে দেখিল যে দুইটা পৈঠার নিচে সিঁড়িতে স্বয়ং বাবু দাঁড়াইয়া আছেন, আর তাহার ঠিক পশ্চাতে আলো হাতে করিয়া স্বয়ং বিদ্যাধরী ঝি দাঁড়াইয়া আছে। বাবুর পশ্চাতে সিঁড়ির উপরে বিদ্যাধরীকে দেখিয়া পুরুষোত্তমের প্রাণ উড়িয়া গেল। তৎক্ষণাৎ সে চটমোড়া সেই স্ত্রীলোককে সেই স্থানে ফেলিয়া দ্রুত বেগে বাবুর পাশে দিয়া সিঁড়ি হইতে নামিল। নিচে নামিয়া তৎক্ষণাৎ সে বাটি হইতে পলায়ন করিল। আপনার মাহি নাকি কাপড় চোপড় লইতে আর সে ফিরিয়া আসিল না। সে পর্যন্ত পুরুষোত্তম ব্রাহ্মণের আর কোনো সন্ধান কেহ পায় নাই। পুরুষোত্তম যখন চলিয়া গেল তখন বিদ্যাধরী ঝি, গোলাপী ঝি ও পিতেমঝি সকলেই হাবা সাজিল। তাহারা বলিল, ব্রাহ্মণ কেন এরূপ কাজ করিয়াছে তাহার বিন্দু বিসর্গ কিছুই আমরা জানি না, সেজন্য এ ব্যাপার কেন ঘটিয়াছিল নীলাম্বর বাবু এখনো তাহার সবিশেষ জানিতে পারেন নাই। তাহার ধারণা এই যে উড়ে ব্রাহ্মণ হয় পাগল হইয়াছিল, আর না হয় তাহাকে ভূতে পাইয়াছিল। যাহা হোক, নীলাম্বর বাবু তাড়াতাড়ি স্ত্রীলোকের মাথা হইতে থলিটি খুলিয়া লইলেন। বলা বাহুল্য যে থলির ভিতর হইতে তাহার স্ত্রীর মুখ বাহির হইয়া পড়িল। গিন্নি তখন জ্ঞান শূন্য মূর্ছিত, অনেক কষ্টে পুনরায় তাহার চেতন হইল। তাহার পর হিস্টিরিয়া রোগ দ্বারা তিনি আক্রান্ত হইলেন। ছয় মাস কাল পর্যন্ত নানা রোগে তিনি কষ্ট পাইলেন। ডাক্তার বৈদ্য দেখাইয়া অনেক টাকা খরচ করিয়া নীলাম্বর বাবু এখন তাহাকে ভালো করিয়াছেন। সকলে এখন সুখে স্বচ্ছন্দে কাল যাপন করিতেছেন।